সম্মানিত সুদেবৃন্দ, এই মহাসত্য আমরা জানতাম না, এক মহামানবের উসিলায় আমরা জানতে পেরেছি। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, আপনারা আজকে এসেছেন আমাদের বক্তব্য শোনার জন্য। আমাদের কথা হচ্ছে এই, তাড়াতাড়ি অতি সত্বর, কোনো দেরি করা যাবে না। যা হওয়ার হয়ে গেছে, যে পাপ আমরা করেছি, যে গুনাহ আমরা করেছি, যে ভুল আমরা করেছি, যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা তওবা করতে হবে। বাবা আদম তওবা করেছেন, অহংকার করে লাভ নাই। যিনি আমাদের অরিজিন, গোড়া বাবা আদম, প্রথম নবী, তিনি বলেছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা এতদিন তোমার হুকুম মানি নাই, আমরা ভুল করেছি, এ কারণে আমাদের সমাজ পচে গিয়েছে। সমাজের জননেতারা দুর্নীতিবাজ, তারা বিশ্বাস করে না জনগণকে, জনগণ বিশ্বাস করে না তাদেরকে। ধর্ম নেতারা টাকার বিনিময়ে ধর্মকে বিক্রি করে দিয়েছে। শেষ যে সমস্ত অনাচার হচ্ছে সেই অঙ্গনে, আল্লাহ এটা হওয়ার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পানা চাই, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চলছে অন্যায় অবিচার, সারা দুনিয়াতে অ্যাটম বোম প্রস্তুত, যে দুনিয়াবাসীকে মুক্তি দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছিল, যে দুনিয়াবাসীকে ইবলিসের দাসত্ব থেকে রক্ষার জন্য উম্মতে মুহাম্মদীকে তৈরি করেছিলেন আল্লাহ রাসূল, খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে গাছের লতা পাতা খেয়ে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, সেই উম্মা, সেই উম্মতে মুহাম্মদী গত কয়েক শতাব্দী ওদের দাসত্ব করেছে, ওদের জুতার তলায়, ওদের জুতার তলায় গোড়াগড়ি খেয়েছে। ওরা চলে যাওয়ার পর ওদের আইন প্র্যাকটিস করেছে, ওদের বিধান প্র্যাকটিস করেছে, ওদের রাজনৈতিক ব্যবস্থা প্র্যাকটিস করেছে, খুননিবৃত্তি নিবারণের জন্য, পেট চালানোর জন্য ওদের দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে গ্রামের ভিতরে গিয়ে পালিয়েছে। ওরা এখন আদর্শ, ওরা এখন মডেল, ওদের টাকায় বাজেট চলে, ওদের টাকায় ব্রিজ, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়। এদেশের বড় বড় কর্মকর্তারা ওদের কাছে যায় প্রশিক্ষণের জন্য, ওদের কাছে সব ওরা, এদের শিক্ষক, এদের গুরু এখন ওরা। তোমরা কোথায় আছো? আল্লাহ তোমাদেরকে ত্যাগ করেছেন, তোমরা কি বুঝো না আল্লাহ তোমাদেরকে ত্যাগ করেছেন, নাকি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? তোমরা এখন হাউ হাউ করে আসমানের দিকে আল্লাহ মাফ করো, নো, আল্লাহ বলছেন আমি প্রচেষ্টাহীন দোয়া কবুল করি না। এখন কি করবেন? এই মানব জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন নাকি? নিজেদের ভবিষ্যৎ কি হবে এবং পরকাল জাহান্নাম যাবেন না জান্নাত যেতে চান? তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে যান, আর নো ডিলে, নো এনি হেজিটেশন, কোনো হেজিটেশন করেন না, কোনো ডিলে করেন না। এই সত্যপথ, এই হেদায়া চলে এসেছে, একটা কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বাস। ভাই তুমি মাদ্রাসা পড়েছো? ওকে ভাই আমি কলেজে পড়েছি। ভাই তুমি সাদা, তুমি কালো, তুমি লুঙ্গি পরো, তুমি শার্ট প্যান্ট পরো, তোমার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, ভাই ছোটখাটো বিষয়গুলো নিয়ে এখন বাড়াবাড়ি বাদ দাও, ভাই বাদ দাও, আমরা তো শেষ হয়ে গেছি, আগে আপাতত বাঁচি। এই জন্য তাড়াতাড়ি একটা কথার উপরে চলে আসে, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, বাস। আমাদের সমাজ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানে। আমরা দাসত্ব করব কার? আনুগত্য করব কার? কেন করব? ওই যে গোড়া ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল এই আদম সন্তানকে, সিরাতুল মুস্তাকিমে থাকতে দিবে না, অন্যায় অবিচার যুদ্ধ রক্তপাত হবে, এটা যেন না হয়, মানব জীবনে যেন শান্তি কায়েম হয়, এই জন্যে আল্লাহর হুকুম মানতে হবে।